বন্ধুরা, আমরা অনেকেই স্বর্ণের ভরের হিসাবটা জেনে থাকি, আনার হিসাবটাও জানি, রক্তির হিসাবটাও জানি, কিন্তু পয়েন্টের হিসাবটা যে বর্তমানে করা হয় সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা রয়েছে। বন্ধুরা, বর্তমানে যে ডিজিটাল মেশিন রয়েছে যেটা দিয়ে স্বর্ণ ওজন করে দেওয়া হয়, সেটাই কিন্তু এই পয়েন্টের হিসাবটাও চলে আসে। কয়েক বছর আগের কথা ভাবুন, কয়েক বছর আগে কিন্তু এই মেশিন ছিল না, হাত নেপ্তি ছিল, হাত নেপ্তি দিয়ে আপনার গহনা ওজন করে স্বর্ণকার দিত। কিন্তু বর্তমানে এই মেশিন দিয়ে আপনার স্বর্ণটা ওজন করে দেওয়া হয়। বন্ধুরা, এই ওজনে কিন্তু আপনার যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের হিসাবটা চলে আসে। তো অনেকেই জানি না যে পয়েন্টের যে হিসাবটা কত পয়েন্টে এক রত্তি হয় বা কত পয়েন্টে এক ভরি হয়। বন্ধুরা, সেটা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব, কারণ এই হিসাবটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজে জুয়েলার্সের দোকান থেকে, যে কোনো জুয়েলার্সের দোকান থেকে যদি আপনি স্বর্ণের গহনা কিনতে যান বা অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসেন, তাহলে এই হিসাবটা আপনি যখন করে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনি ভালোভাবে বুঝে শুনে জিনিসটা নিয়ে আসতে পারবেন। ধরুন, সাপোজ ধরুন আপনি একটি গহনা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসবেন, ধরুন চার আনা দিয়ে আপনি কিনবেন, যদি সেই গহনাটায় চার আনা পাঁচ পয়েন্ট হয় বা চার আনা দুই পয়েন্ট হয়, যদি আপনি সেই হিসাবটা, পয়েন্টের হিসাবটা না জানেন যে কত পয়েন্টে এক রত্তি হয়, তাহলে কিন্তু সেই গহনাটা ভালোভাবে বুঝে শুনে আপনি নিয়ে আসতে পারবেন না। বন্ধুরা, সেই জন্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালোভাবে এই পয়েন্টের হিসাবটা জানতে পারবেন। বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ১৬ আনায় হলো এক ভরি, ৬ রত্তিতে হলো এক আনা, ৯৬ রত্তিতে হলো এক ভরি, সেই হিসাব অনুযায়ী ১০ পয়েন্টে হয় এক রত্তি, ৯৬০ পয়েন্টে হয় এক ভরি। বন্ধুরা, আমি আবারও বলছি, ৯৬০ পয়েন্টে হয় এক ভরি, ১০ পয়েন্টে হয় এক রত্তি। বন্ধুরা, আশা করছি আপনারা পয়েন্টের হিসাবটা বুঝতে পেরেছেন, যে ১০ পয়েন্টে হয় এক রত্তি, ৯৬০ পয়েন্টে হয় এক ভরি। বন্ধুরা, পয়েন্টের হিসাবটা যদি আপনারা ভালোভাবে জানতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, কারণ আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।